দিস টু দ্য ফার্স্ট ওয়ান ইজ সামথিং ইটস মানে হচ্ছে ইস ইকাল টু ইহার বাংলা যেতে আমরা বলি ইহার বা এটার সো ইস মানে হচ্ছে ইহার কিন্তু এটাতে অনেকেই ভুল করে থাকেন এবং তারা মনে করেন পরে যে ইস ইসটা বলেছে একই রকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি লিখুন আমি ইংলিশটাই দিচ্ছি ইস খালার ইজ ব্ল্যাক

সো আমরা যত কিছু বলি না কেউ ইস অ্যাপ্লিকেশন মানে এটার অ্যাপ্লিকেশন ইটস ইটস থিং ইস এক্সাম্পল এটার এক্সাম্পল তার সব কিছু মানে হচ্ছে ইটস ইহার এবার যাচ্ছি আমরা ইটস মানে অ্যাপসটা পেস দিয়ে সলুক্যাড দিস এখন যে ইটসটা যাচ্ছি সেখানেও আবার দুইটা সলুক্যাড দিস ইটস ফার্স্ট ওয়ান্ট হচ্ছে ইটস আই এটা দুই ধরনের আমি দুইটা কি করছি প্রথমে দেখছি ইটস মানে হচ্ছে ইট ইজ ওয়ার ইট হ্যাজ আবার কি বললাম ইটস হচ্ছে ইট ইজ অবলিক ইট হ্যাজ আমরা প্রথমে কাজ করবো ইট ইজ দিয়ে রাইট এখন যদি আমি বলি ইস অ্যানিস ম্যাটার্স দ্য মোস্ট ইন লাইফ আবার খেয়াল করুন সেন্টেন্সটা কি বলছি

It's an important chapter. It is an important chapter. it has the example. So look at this. I'm example that the second is it has. So our kalkun is equal to it has. So now I'm example to this English. It's been long since we met last. Our calcun, it's been long since we met last. it's বিন লস it's বিন লং ইজ it বিন অবশ্যই তাহলে কী হবে ইট ইজ হবে না তাহলে কি হবে ইট হ্যাজ সো খেয়াল করুন এখন ভেঙে দিচ্ছি ইট হ্যাজ been লং since উই মে লাস্ট সো it হ্যাজ been লং since উই মে লাস্ট so কী হলো it's been লং it so, it since we মে লাস্ট রাইট সো আমরা আরেকটা করছি

পরের অংশটা দেখে বিচার করবেন তখন ভেবে নেবেন বা দেখে নেবেন যেটা আসলে ইজ হবে নাকি হ্যাজ হবে দর্শক আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি যা আপনাকে আরও ক্লিয়ার করবে আশা করছি এক্সাম্পলের পরে আর কনফিউশন থাকবে না দ্য বিন সেন টু হেম রিসেন্টলি আবার খেয়াল করুন দ্য লেটাস বিন সেন্ট টু হেম রিসেন্টলি এবার আমি ভেঙে দিচ্ছি দেখুন দ্য লেটার হ্যাজ বিন সেন টু হেম রিসেন্টলি তাহলে এখানে কি হলো আমি লেটারস বলেছি অ্যাপোস্ট অফেজ দিয়ে এটা ভাঙলে কি হচ্ছে লেটার হ্যাজবেন সো দ্য লেটার হ্যাজবেন্ড সেন্ট টু হেম রিসেন্টলি কিন্তু আপনার কথা বলার সময় তখন বলি দ্য লেটস বিন সেন্ট টু হেম রিসেন্টলি সো আশা করছি আজকে যে ভিডিওটা আমরা দেখলাম তাতে ইটস মানে যেটা ইহার অথবা ইটস মানে যেটা ইট ইজ বা ইট হ্যাজ এই নিয়ে কনফিউশন আর থাকবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এটা শেয়ার করে অন্যদেরকে জানান এবং যাদের মনে হচ্ছে যে আরও কনফিউশন আছে হয়তো এটার পরেও ক্লিয়ার না বা অন্য কোনো সেন্টেন্স দেখলে কনফিউশন আসতে পারে তখন আপনি কমেন্টে কমেন্টে লিখুন ইট ইস দিয়ে ইট হ্যাজ দিয়ে অথবা ইটস যেটা আমি বললাম ইহার এই জাতীয় যত এক্সাম্পল আপনার কাছে মনে হয় সেন্টেন্সগুলো লিখুন কমেন্টে আমি আমার অবসর সময়ে সেগুলো সমাধান করি এবং সব অ্যান্সার দিই সো আশা করি সঙ্গে থাকবেন এটিএম স্যারের সঙ্গে সো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার অ্যান্ড নোটিফিকেশনের জন্য বেল বাটনে প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর উইথ মি ভালো থাকবেন সুস্থ থাকবেন